আচ্ছা, করোনাকালের সময়ে তোমরা সবাই ভালো আছো? নিশ্চয়ই সুস্থ আছো আশা করছি। তোমাদের পরিবারের সকলের সুস্থতা কামনা করছি। দেখো, আজকে হিন্দু ধর্মের আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস পড়বো, খুব সুন্দর একটা টপিকস, প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমরা অধ্যায় দ্বিতীয় পড়ব, পাঠ 2 ও 3। আমি সুলতানা পারভিন সুমি, সহকারী শিক্ষক, এবিবিএন পাবলিক স্কুল ও কলেজ, তোমাদের প্রিয় স্কুল। এবার এসো আমরা মূল টপিকসে চলে যাই। দেখো এখানে কতগুলো ছবি শো করছে, তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো একজন চোখ বন্ধ করে কি যেন ভাবছে, তাই না? আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি বা কোনো একটা বিষয়ে গভীর মনোযোগ দিই, তখন কিন্তু আমাদের চিত্রটা এরকম হয়, আমরা ভাবতে থাকি, অন্যদিকে আমাদের কোনো মনোযোগ থাকে না। তো এই অবস্থাটাকে কি বলে জানো? এই অবস্থাটা হচ্ছে ধ্যান। যখন আমরা কোনো বিষয়ে গভীর মনোযোগ দিই, সেই অবস্থাটাকে বলা হয় ধ্যান। তো দেখো, এই ঋষি গভীর মনোযোগের মাধ্যমে কি অর্জন করছে বা কি পেয়েছে আমরা সেটা এখন দেখব। এই যে পাশে তোমরা একটা বুক দেখতে পাচ্ছ, গ্রন্থ দেখতে পাচ্ছ, এই গ্রন্থটা তোমাদের সবার পরিচিত, তোমাদের সবার বাড়িতেই রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা ধর্মেই কিছু নির্দিষ্ট লক্ষ্য রয়েছে ধর্মের। সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম বলো, হিন্দু ধর্ম বলো, আমরা হিন্দু ধর্মের মত অনুসারে জানি যে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ, নিজের মুক্তি আর জগতের কল্যাণ, এই দুটোই হচ্ছে হিন্দু ধর্মের মূল লক্ষ্য। তো এই কথাগুলো একটা নির্দিষ্ট গ্রন্থে রয়েছে, যেই গ্রন্থটা তোমাদের সবার বাড়িতেই রয়েছে। তোমরা কি এই গ্রন্থটির নাম জানো? হ্যাঁ, আমরা সবাই জানি, ভেরি গুড, সবাই জানো। ও, অনেক জোরে বলছো, আচ্ছা ঠিক আছে, বেদ। হ্যাঁ, এই গ্রন্থটির নাম হচ্ছে বেদ। আমরা এই গ্রন্থটির সাথে পরিচিত, এটা আমাদের নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ। আমাদের জীবনটা আসলে কেমন হওয়া উচিত, আমরা কিভাবে জাগতিক এবং পারমার্থিক কল্যাণ লাভ করতে পারবো, এই গ্রন্থের মধ্যে সেটা রয়েছে। এই জন্যই বলা হয়েছে আত্মমোক্ষায় জগদ্ধিতায় চ। তাহলে আমরা জানতে সেটির নাম হচ্ছে বেদ। আমরা এই বেদ সম্পর্কে আজকে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব, বেদ সম্পর্কে আমরা জানব। বেদ ধ্যানের মাধ্যমে দর্শন করা সত্য। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই ছবিটার সাথে সবাই পরিচিত, মোটামুটি এই বর্তমান সময়ে আমরা সবাই জানি এটাকে কি বলে। ইংরেজিতে আমরা বলি মেডিটেশন। ছোট্ট মানে অল্প বয়স থেকে শুরু করে দেখা যায় যে সবাই মোটামুটি এটাই অভ্যস্ত এখন হয়ে পড়েছে, আর চিকিৎসা বিজ্ঞানেও এটার কদর এখন অনেক বেশি। সায়েন্টিফিক্যালি এটার গুরুত্ব তো বলাই যায় না এত বেশি, শারীরিক বলো মানসিক বলো সব দিক থেকে এই শরীর সুস্থ রাখা, মনকে সুস্থ রাখার ক্ষেত্রে এটা অত্যন্ত উপাদেয়। তো আমরা সবাই এটা করার চেষ্টা করি, আর যারা করো না তারা কিন্তু এই যে বিভিন্ন দিকে যে মনটা ছোটাছুটি করে, আমাদের মানব মন অত্যন্ত চঞ্চল, এই চঞ্চল মনটাকে কোনো একটা বিষয়ে আসক্ত করার জন্য, নিবিষ্ট করার জন্য, মনোযোগী করার জন্য, তোমরা প্রায় বলো যে ম্যাম আমার পড়া হচ্ছে না, মনোযোগ আসছে না, এই মেডিটেশনটা কিন্তু সেক্ষেত্রে খুবই উপকারী, তোমরা এটা করে দেখতে পারো। তাহলে দেখো যে মেডিটেশন, ধ্যান যেটাকে আমরা বলি, ধ্যান বলতে কি বোঝায়? ধ্যানটা হচ্ছে গভীর চিন্তায় ডুবে থাকা বা নিমগ্ন হওয়াকে, মানে গভীরভাবে কোনো কিছু, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যখন তুমি মনোযোগী হবে, সেটাই হচ্ছে ধ্যান। এরপরে দেখো, আমি প্রথমে যে ছবিটা তোমাদের দেখালাম যে একজন ঋষিকে তোমরা দেখতে পেয়েছ, তো আসলে ঋষি কাদেরকে বলা হয় এটা আমাদের জানতে হবে। বলো তো দেখি, ঋষি কাদের বলা হয়? হ্যাঁ, তোমরা অনেক অ্যাডভান্স আমি জানি, তোমরা জানো ঋষি কাদের বলা হয়, তারপরে আমরা একটু বই থেকে দেখে নিই। হ্যাঁ, ঋষি কাকে বলে? প্রাচীনকালে যারা সত্য বা জ্ঞান এবং স্রষ্টার মাহাত্ম্য দর্শন বা উপলব্ধি করতে পারেন, তাদেরকে ঋষি বলা হতো। আমাদের ছোট যে স্টুডেন্ট গুলো রয়েছে, দেখা যায় যে ওরা, তোমাদের ছোট ভাই বোন, ওরা বলে যে ম্যাম হাতে যে ঘটি বাটি নিয়ে থাকে তাদেরকে ঋষি বলা হয়। হ্যাঁ, আসলে তাদের হাতে একটা কমণ্ডলও থাকে, আমরা দেখি কতগুলো
চিহ্ন দেখে, তাদের প্রকৃতি দেখে বুঝতে পারে যে তারা ঋষি। তো এখানে কিন্তু তোমাদের কাছে কোশ্চেন থাকবে যে ঋষি কাদেরকে বলা হয়। আসো আমরা কিছু কাজ করব এখানে। বেদ শব্দের অর্থ কি আমি তোমাদের আলোচনায় প্রথমেই বলেছি, লেকচারে বলেছি যে বেদের যে সাধারণ পরিচয় সেখানে আমি বলেছি বেদ শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে, বেদ ধাতুর সাথে ঘন প্রত্যয় যুক্ত হয়ে বেদ শব্দের উৎপত্তি। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এটা তোমাদের জন্য প্রশ্ন। ধ্যান কাকে বলে এটাও আমরা একটু আগে জেনেছি, একজন ঋষি ধ্যান করছিলেন, গভীরভাবে মগ্ন হয়েছিলেন। এছাড়াও মেডিটেশনকে তোমরা ধ্যান হিসেবে নিতে। দেখো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, বৈদিক দেবতাদের শ্রেণী বিভাগ। এখানে তোমাদের একটা বিশেষ তথ্য জানা প্রয়োজন, সেটা হচ্ছে বৈদিক যুগের দেবতাগুলো ছিল কিন্তু মন্ত্রময়, ঠিক আছে? তাদের কোনো বিগ্রহ ছিল না, প্রতিমা ছিল না। এখন যে তোমরা প্রতিমা বা বিগ্রহ দেখতে পাচ্ছ, যে সামনে তোমাদের শারদীয় দুর্গা উৎসব, ঠিক আছে, ঠাকুর দর্শনটা তখন ছিল না। তখনকার দেবতাগুলো ছিল সব মন্ত্রময়, অর্থাৎ দেবতাদের সম্পর্কে বলা হতো, তাদের আকৃতিগুলো কেমন। যেমন বিষ্ণু, বিষ্ণু সম্পর্কে বলা হতো যে বিষ্ণুর হাতে একটা সুবর্ণ চক্র থাকবে, তার হাত চারটি হাত, ঠিক আছে? এভাবে জাস্ট আকৃতির বর্ণনা দেওয়া ছিল। যজ্ঞের সময় জাস্ট তাদেরকে মন্ত্রের মাধ্যমে আহ্বান করা হতো। আর পরবর্তীকালীন সময় দেখা যায় যে পৌরাণিক যুগে এই সমস্ত দেবতাদের যে বিগ্রহগুলো সেগুলো আমরা দেখতে পাই। এখানে দেখো বৈদিক দেবতার শ্রেণী বিভাগ, বৈদিক দেবতাদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, স্বর্গের দেবতা, অন্তরীক্ষের দেবতা আর হচ্ছে মর্ত্যের দেবতা। তো এর পরেরটাতে আমরা চলে যাচ্ছি। দেখো সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানব। স্বর্গের দেবতা, স্বর্গের সাধারণত মনে হচ্ছে যে স্বর্গে যে সমস্ত দেবতাগুলো অবস্থান করেন তারাই হচ্ছে স্বর্গের দেবতা। এদের ক্ষমতায় শুধু বোঝা যায় এরা পৃথিবীতে নেমে আসেন না, ঠিক আছে? যেমন সূর্য, আমরা সকালে ঘুম থেকে উঠেই যখন রোদ্র উজ্জ্বল একটা দিন দেখতে পাই, আমাদের মনটা কিন্তু সজীবতায় ভরে ওঠে, ভালো লাগে, মনের মধ্যে একটা খেলে যায়, ঠিক আছে? তো সূর্য হচ্ছে সমস্ত জগতের প্রাণ, প্রাণ শক্তি। তো এই সূর্য হচ্ছেন স্বর্গের দেবতা। এরপরে আসছে অন্তরীক্ষের দেবতা। অন্তরীক্ষের দেবতা হলেন যেটি মাঝামাঝি অবস্থান করেন, অর্থাৎ স্বর্গ এবং মর্ত্যের মাঝে যে দেবতা অবস্থান করেন তিনি হচ্ছেন স্বর্গের অন্তরীক্ষের দেবতা। অন্তরীক্ষের দেবতার মধ্যে আমরা যাকে দেখি তিনি হচ্ছেন ইন্দ্র, ঠিক আছে? ইন্দ্রকে অন্তরীক্ষের দেবতা বলা হয়। এবং ইন্দ্রকে তোমরা জানো, ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা। এরপরে দেখো মর্ত্যের দেবতা। মর্ত্যের দেবতার মধ্যে আমরা যে সংজ্ঞাটা পাই, যে সকল দেবতা মর্ত্যে নেমে আসেন এবং অবস্থান করেন তাদের বলা হয় মর্ত্যের দেবতা। মর্ত্যের দেবতার মধ্যে মুখ্য হচ্ছেন অগ্নি। অগ্নি সম্পর্কে বেদে প্রথম সূক্তে মন্ত্রে বলা হয়েছে, অগ্নি মিলে পুরোহিতং ইয়জ্ঞস্য দেবমৃতিজম হতারং রত্ন ধাতমম, অর্থাৎ অগ্নি হচ্ছে যজ্ঞের পুরোহিত, ঋত্বিক এবং ধনরত্ন লাভকারী হোতা। অর্থাৎ অগ্নির মাধ্যমে সমস্ত দেবতাদের আহ্বান করা হয়, অগ্নিকে দেবতাদের মুখ বলা হয়, ঠিক আছে? তাহলে অগ্নি দেবতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে আমরা আমাদের মর্ত্যেই পেয়ে থাকি। এরপরে দেখো আসছি, এগুলো প্র্যাকটিস করবে। দেখো আমি তোমাদেরকে এখন কিছু কোশ্চেন করবো, এমসিকিউ কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় আসে। এটা কিন্তু বহুপদী কোশ্চেন রূপেও তোমাদের আসবে, ঠিক আছে? এখানে শুধু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এটা বহুপদী রূপেও আসবে। তো সেখানে তোমার উপরের কোশ্চেন অনুসারে দেখা যাবে এক ও দুই অপশন থাকবে, দুই ও তিন, ঠিক আছে, এক দুই তিন এভাবে থাকবে। আর এখানে জ্ঞানমূলক হিসেবে দেখানো হচ্ছে যে মর্ত্যের দেবতাকে খুব ইজি তোমরা বলতে পারবে, অগ্নি হচ্ছে মর্ত্যের দেবতা। নেক্সট কোশ্চেন, অন্তরীক্ষের দেবতাকে, অন্তরীক্ষের দেবতা বলো তো দেখি কে পারবে অন্তরীক্ষের দেবতা? বায়ু। ভেরি গুড, আচ্ছা তোমরা সবাই পেরেছো। আর বাসায় পড়াশোনা করবে, যেহেতু এখন অনেক অবসরকালীন সময়ে, যদি পড়াশোনা একঘেয়েমি লাগে স্টাইল চেঞ্জ করবে, বিভিন্নভাবে মনোযোগী হওয়ার চেষ্টা করবে, মেডিটেশন করবে। আজকে কিন্তু আমরা ধ্যানটা অত্যন্ত গুরুত্ব নিয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে? অতএব মেডিটেশনের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি।